কাবাব মানেই সুস্বাদু একটি রেসিপি। আর কাবাব খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। কাবাব আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে যদি কোনো অল্প মশলা দিয়ে অল্প উপকরণ দিয়ে যদি ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো কাবাব, তাহলে নিশ্চয়ই খেতে সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্নে কিচেন ব্লগে আজকে আপনাদের চেষ্টা করছি একটি সহজ এবং দারুণ মজাদার একটি কাবাবের রেসিপি দেখানোর জন্য। আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, খুবই ঝটপট, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, ঠিক তেমনি কিন্তু এটা খেতে অনেক অনেক মজা। আমি জাস্ট এটা ফার্স্ট টাইম করেছি আর এটা এত ভালো লেগেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার সেমাইয়ের কাবাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি সাধারণত যে লম্বা যে সেমাইগুলো সেগুলো দিয়ে সে কাবাবটা তৈরি করব। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে দেখুন এই যে এই ধরনের লম্বা সেমাইগুলো এক প্যাকেট। আপনার যে কোনো কোম্পানির যে কোনো সেমাই কিন্তু নিতে পারেন, তবে এই লম্বা সেমাইগুলোই নেওয়ার চেষ্টা করবেন। এখন এই সেমাইগুলোকে আমি এক প্যাকেটটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিব। আর এখানে আগে থেকে পানিটা ফুটাতে শুরু করে দিয়েছি, পানিটা কিন্তু অলরেডি দেখুন ফুটে গেছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি সেমাইগুলো দিচ্ছি। আরেকটি কথা অবশ্যই বলে রাখছি, এই চুলাটা কিন্তু একদম অফ করে ফেলতে হবে। আর কিন্তু সেমাইটা দেওয়ার পর কোনোভাবেই কিন্তু এটাকে জাল দেওয়া যাবে না, বরং পানিটা ফুটিয়ে আপনি চুলা থেকে নামিয়ে তারপর কিন্তু সেমাইগুলো দিতে পারেন। তারপর সেমাইগুলো দিয়ে আলতোভাবে একটু হালকা নাড়াচাড়া করে সেমাইগুলোকে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। সেমাইগুলো যেন কোনোভাবেই বেশি সেদ্ধ হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা কাবাবের শেপ বা কাবাবটা তৈরি করতে পারবেন। আমি সুন্দরভাবে পানিটাকে ঝরিয়ে সুন্দরভাবে সেমাইগুলোকে তুলে নিচ্ছি, আর তুলে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। আমার কাবাবের জন্য যে সেমাইগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। আর এইভাবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমার সেমাইগুলো কিন্তু ওভার কুক হয়ে যায়নি, তার জন্য এটা গলে যায়নি। আপনি যদি ওভার কুক করে নেন সেক্ষেত্রে কিন্তু সেমাইটা গলে যেতে পারে। তারপর দিয়েছি এখানে আমি হাফটা চামচ মরিচের গুঁড়া, হাফটা চামচ হলুদের গুঁড়া। এক এক করে মশলাগুলো অ্যাড করছি, দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ জিরে গুঁড়া, হাফটা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দেবো এখানে হাফটা চামচ গরম মশলা। সাধারণত আমরা রেগুলার যে গরম মশলাটা ইউজ করি সেই গরম মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এখানে কাবাব মশলা। রেডিমেড কাবাব মশলা সেটা আপনারা মার্কেটে যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন, সেই কাবাব মশলাগুলোই দিলেও চলবে। এখন দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস। রেগুলার যে সয়া সসটা সেটাই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ব্রেড ক্রাম্বস। এখানে ব্রেড ক্রাম্বসের বদলে আপনারা বিস্কিটের গুঁড়াটা বা পাউরুটিটা একটু দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ প্রায় 7-8টার মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন, আমি আমার ঝাল অনুযায়ী এখানে কাঁচা মরিচটা অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, ধনে পাতার পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো চিকেন। এই চিকেনটাকে একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কিমার মতো করে। আপনার চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন বা শিলপাটা বেটেও নিতে পারেন, তবে আমি এটাকে ছোটো করে টুকরো করে নিয়েছি। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই রেসিপিটা সম্পূর্ণটাই কিন্তু আমার নিজস্বভাবে আমি তৈরি করেছি, আর এটা এতটাই মজা লেগেছে যে কী বলবো। এটা কিন্তু কোনো চ্যানেল থেকে বা কারো কাছ থেকে শেখা কোনো রেসিপি নয়, নিজের নিজে একটি রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপিটা এতটা মজাদার হবে তা একদমই ভাবতে পারিনি। খুব সুন্দরভাবে এখন আমি ভালোভাবে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করছি। মিক্স করার সময় একটা জিনিস অবশ্যই ফলো করবেন, সেটা হলো সেমাইটা কোনোভাবে বেশি কষলে একদম মিহি করা যাবে না। সেমাইটা যেন আস্তে আস্তে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে হয়তো বা চটকে সেমাইটাকে একদম ময়দার মতো করে ফেলতে পারেন, আসলে এই কাজটা কখনোই করবেন না, তাহলে কিন্তু এই কাবাবটা খেতে একদম ভালো লাগবে না। কাবাবটা সম্পূর্ণ ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার সেমাইগুলো কিন্তু একদম যেরকম সেরকমই রয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3-4 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, আর তেলটা যখনই হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি একটা একটা করে কাবাবের শেপ করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বল শেপও দিতে পারেন, বা চাইলে ফিঙ্গার
ফিঙ্গার যে শেপটা সেটাও দিতে পারেন, তবে তার সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। কিন্তু এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু অল্প তেলেই আপনার সম্পূর্ণ কাবাবগুলোই ভাজা হয়ে যাবে। এই যে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়েছি না, এই তেলটা দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ কাবাবগুলো ভাজা হয়ে যাবে। কারণ এই কাবাবগুলোতে আপনার অতিরিক্ত তেল লাগে না, বরং আর তেল থেকে যায়। যখনই একটা পিঠ লাল হয়ে আসবে তখন উল্টে দেওয়ার পর বাকি একটা পিঠও ভালোভাবে আটো লাল করে আমি সুন্দরভাবে আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব। আর এই সময় কিন্তু আপনার যে কাবাবের যে একটা সুন্দর ফ্লেভার সেটা আপনি বুঝতে পারবেন, পুরো ঘর আপনার কাবাবের ঘ্রাণে মোমো করবে, বাচ্চারা যখন খুশি হয়ে যাবে দেখবেন। আসলে আমি যখন কাবাবগুলো ভাজছিলাম তখন আমার বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হচ্ছিলো এই কাবাবের ফ্লেভারটাতে, তারা বলছিল পুরো ঘর আমার ঘ্রাণে ভরে গেছে। যাই হোক, আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটাই কিন্তু আসলে সত্যি অনেক মজাদার ছিল। এভাবে করে বাকি কাবাবগুলোও আমি ভেজে নিচ্ছি। আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের জন্য আমার নিজস্ব কিছু রেসিপি দেওয়ার জন্য। অলরেডি আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে যেগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না বা অন্য কেউ তৈরিও করেনি, ঠিক এরকম অনেক রেসিপি আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটাকে একবার ঘুরে আসতে পারেন, তারপর দেখতে পারেন কতটা মজার মজার রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই কাবাবগুলো পোরটা অনেক মুচমুচে, আবার ভিতরটা কিন্তু অনেক সফট, এতটাই মজাদার বলতে কি বলবো, যে আপনাদের যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে কিন্তু একদম বাধ্য। যদি কেমন মেহমানকে দেন সে কিন্তু আপনার এই কাবাব খেয়ে ফিদা হয়ে যাবে, এমনকি রেসিপিও আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যাবে যে এতটা মজাদার কাবাব কীভাবে তৈরি করলেন। আসলে আমার হাজব্যান্ড এবং আমার সন্তানরাও কিন্তু এটা খুব পছন্দ করেছিল। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, কারণ স্বপ্নের কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আজকে করেছি, ভবিষ্যতে হয়তো আরও চেষ্টা করবো আপনাদের জন্য আপনাদের মন মতো রেসিপিগুলো শেয়ার করার জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।